সময় বাঁচাতে অনেকেই এক বা দুই সপ্তাহের জিনিস একসাথেই কিনে রাখেন, কিন্তু ফল শাকসবজি এবং অন্যান্য সামগ্রী স্টোর করতে গিয়ে নানান সমস্যা দেখা দেয়। প্রচুর পরিমাণে জিনিস কেনার পাশাপাশি এগুলো দীর্ঘ সময়ের জন্য তাজা রাখা এবং খারাপ যাতে না হয় সেদিকে খেয়াল রাখাও একটি বড় চ্যালেঞ্জ। সবজি এবং ফল দীর্ঘ সময় তাজা রাখতে এই পরামর্শগুলো অনুসরণ করুন। শুধু সঠিক পদ্ধতিতে ফ্রিজে জিনিস রাখলেই হবে না, স্টোরেজের জন্য সঠিক বক্স ব্যবহার করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্লাস্টিকের বক্সের পরিবর্তে স্টিলের বক্স ব্যবহার করুন। বাজার থেকে শাকসবজি আনার পর সেগুলো ভালো করে বেছে নিন। অনেক সময় শাকসবজির কিছু অংশ পচা বা শুকনো হয়, সেই অংশটি কেটে বাদ দিন। এর ফলে সবজি পচে যাওয়া খানিকটা রোধ করতে পারবেন এবং এগুলি আরও বেশি দিন ধরে সুরক্ষিত রাখতে পারবেন। কাটার পরে সবজিগুলো একটি অ্যালুমিনিয়াম ফয়েলে মুড়ে ফ্রিজে রেখে দিন। টমেটো জাতীয় জিনিস ফ্রিজে রাখলে খুব বেশি দিন স্থায়ী হয় না, সুতরাং এগুলো পিষে পিউরি তৈরি করুন। এটি তেল দিয়ে রান্না করুন, তারপর এটি ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রাখুন। বার্গার, সবুজ মটর এবং ফ্রেঞ্চ ফ্রাই জাতীয় সামগ্রী, যেগুলো আমরা প্রায়শই বাচ্চাদের জন্য সঞ্চয় করি, এগুলো বেশি দিন ভালো রাখতে ফ্রিজে রাখুন, ফলে এগুলো বেশ কয়েক সপ্তাহের জন্য সতেজ থাকবে। ডেস্ক রিপোর্ট, সাম্প্রতিক দেশকাল।